হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টপ 4টি সরকারি নিয়োগ নিয়ে চলে আসছি আগস্ট মাসের। এই 2024 সালের আগস্ট মাসের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত 4টি সার্কুলার, যেই 4টি সার্কুলার এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় নিয়োগ। এখানে 2টি হচ্ছে বাহিনীর, 1টি বিজিবি, 1টি সেনাবাহিনী, আর 2টি হচ্ছে সরকারি, 1টি হচ্ছে রেলওয়ে, আরেকটি হচ্ছে পল্লী বিদ্যুতের। বর্তমান সময়ে এই 4টি সার্কুলার হচ্ছে সবচাইতে বড় সার্কুলার এবং এই 4টি সার্কুলারের লাস্ট ডেট কিন্তু এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে 2024 সালের আগস্ট মাসের এই মুহূর্তে সরকারি এই 4টি সার্কুলারই সবচেয়ে বেশি আলোচিত এবং বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে আবেদন কার্যক্রম চলছে। শুরুতেই বলে রাখি, যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। 1. বর্ডার গার্ড বাংলাদেশ। প্রথমে আমি সামারি তুলে ধরব যেন পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 1 আগস্ট 2024। ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে লোক নেওয়া হবে এবং পদ সংখ্যাও কিন্তু অসংখ্য নেওয়া হবে। দেশের এই পরিস্থিতিতে লোক সংখ্যা অনেক বেশি দরকার, বিশেষ করে বর্ডার গার্ড বিজিবিতে, তার জন্য অসংখ্য লোক নেওয়া হবে। আবেদন বর্তমানে চলছে 4 আগস্ট থেকে এবং আবেদনের শেষ সময় 17 আগস্ট 2024। এখন আমি সংক্ষিপ্তভাবে পুরো সার্কুলারটি তুলে ধরব। এখন আমি ধারাবাহিকভাবে প্রতিটি ক্যাটাগরি তুলে ধরব। পদের নাম ইমাম আরটি, পদ সংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা, এখানে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিতে উত্তীর্ণ হতে হবে। এছাড়া অন্যান্য যোগ্যতা, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মাসিক বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা। এরপর 2. পদের নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা, এখানে পদ সংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা, এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 থাকতে হবে সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা, এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে দাতৃবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা। এরপর পদের নাম দেখতে পাচ্ছেন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা। এরপর পদের নাম অফিস সহকারী, পদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষায় অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা, কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে এখানে 9,300 থেকে 22,490 টাকা। এরপর পদের নাম দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। অন্যান্য যোগ্যতা, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এখানে মাসিক বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা। এরপর দেখতে পাচ্ছেন পদের নাম যানবাহন চালক, এখানে পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও অন্যান্য যোগ্যতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে ও জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য বাড়ি যানবাহন চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে এখানে 9,300 থেকে 22,490 টাকা। এরপর পদের নাম দেখতে পাচ্ছেন কার্পেন্টার, পদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টমের পাশ কথা বলা হচ্ছে। অন্যান্য যোগ্যতা, সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মাসিক বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা। এরপর দেখতে পাচ্ছেন পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4, পদ সংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ থেকে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষায় অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। অন্যান্য যোগ্যতা, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা
ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে এবং 2 বছরের বাৎসব কর্মবিরতি থাকতে হবে। এখানে মাসিক বেতন দেওয়া হবে 9,000 থেকে 21,800 টাকা। এরপর পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী ওমিয়াম ড্রাইভার, এখানে পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট জারি হইতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে 9,000 থেকে 21,800 টাকা। এরপর দেখতে পাচ্ছেন পদের নাম ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা 12টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমপরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কারে অনন্য 2 বছরের বাস্তব কর্মবিরতি থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে 9,000 থেকে 21,800 টাকা। এরপর দেখতে পাচ্ছেন পদের নাম রুট মেকার, পদ সংখ্যা 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্মবিরতি থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে 8,800 থেকে 21,310 টাকা। পদের নাম এরপর দেখতে পাচ্ছেন লক্ষর, এখানে পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এখানে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্মবিরতি থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে 8,200 থেকে 20,010 টাকা। এরপর দেখতে পাচ্ছেন পদের নাম ওয়ার্ড বয়, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা এখানে অষ্টম পাস থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 4টি। এখানেও অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। এখানে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর রয়েছে পদের নাম আয়া, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশে। এখানে মাসিক বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর দেখতে পাচ্ছেন মালি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশে। এখানেও 8,250 টাকা থেকে 20,000 টাকা দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন পদের নাম মেস ওয়েটার, পদ সংখ্যা 3টি। এখানে অষ্টম পাশে। এরপর দেখতে পাচ্ছেন পদের নাম বাবুর্চি। এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ বাবুর্চি, পদ সংখ্যা 80টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশে। এখানে আপনাকে বেতন দেওয়া হবে 20,000 টাকা। এরপর রয়েছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, এখানে নারীরা অ্যাপ্লাই করতে পারছেন না। পদ সংখ্যা 22টি। এই সরকারের মোটামুটি বড় আকর্ষণ, অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লাই করতে পারেন। বেতন দেওয়া হবে 20,000 টাকা। এখন আমি এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণটি তুলে ধরব, 2 নম্বর সার্কুলার রেলওয়ে। রেলওয়েতে বর্তমান একটি নিয়োগ চলছে। আমি প্রথমে সামারিটি তুলে ধরব, পরে বিস্তারিত তুলে ধরব। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 13 জুন 2024 এবং ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে নেওয়া হবে। পদ সংখ্যা 338 জন এবং বর্তমানে আবেদনটি চলছে। আবেদনের শেষ তারিখ 28 আগস্ট 2024। এখন আমি পুরো সার্কুলারটি সংক্ষিপ্তভাবে বিস্তারিত তুলে ধরব। পেজটিতে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। শুরুতে দেখতে পাচ্ছেন পদের নাম ট্রেন এক্সামিনার, পদ সংখ্যা 45টি। এখানে এই পদটিতে 45 জন লোক নেওয়া হবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান বা এখানে যারা ডিগ্রি বা অনার্স কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন। মাসিক বেতন দেওয়া হবে 11,300 থেকে 27,300 টাকা। এরপর দেখতে পাচ্ছেন পদের নাম ট্রেন কন্ট্রোলার, পদ সংখ্যা 27টি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে 1 এবং মাসিক বেতন দেওয়া হবে 1। এরপর দেখতে পাচ্ছেন পদের নাম ট্রাফিক, এখানে পদ সংখ্যা 18টি। এখানেও সেম 1 যোগ্যতা লাগবে এবং এখানে বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা। এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এটি, পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস, পদ সংখ্যা 248টি। আবারও লক্ষ্য করুন ভালোভাবে, পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস, পদ সংখ্যা 248টি। শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাশে, তার মানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন। বড় নিয়োগটিতে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। মাসিক বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখন আমি তৃতীয় বড় নিয়োগটি তুলে ধরব, বাংলাদেশ সেনাবাহিনীর 84তম এএমএসসি কোর্সের সার্কুলারটি। তো এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। পদের নাম 84তম
এমসি কোর্স পুরুষ মহিলা, এখানে পদ সংখ্যা অসংখ্য লোক নেওয়া হবে। তাহলে শিক্ষাগত যোগ্যতা লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে আর্মি মেডিকেল কোর এমসি পুরুষ মহিলা আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, এই শিক্ষাগত যোগ্যতা থাকলেই কেবল অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি, এখানে জাতীয় মাধ্যমের জন্য এই পয়েন্ট থাকতে হবে, ইংরেজি মাধ্যমের জন্য এখানে যে উল্লেখিত পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থাকতে হবে, বয়স হতে হবে এখানে সর্বোচ্চ 28 বছর এবং বৈবাহিক অবস্থাও এখানে দেখতে পাচ্ছেন, বিবাহিত অবিবাহিত যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন। এরপর এখানে শারীরিক মানের বিষয়টি লক্ষ্য করুন, পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট হতে হবে 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 1 ইঞ্চি থাকতে হবে। এছাড়াও এখানে লিখিত এবং প্রাথমিক স্বাস্থ্যমুখী পরীক্ষা এই বিষয়গুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। এবং এখানে আবেদন করার জন্য শুরুতে যে বিষয়টি বলেছি, যে যোগ্যতার কথা বলছি সেই যোগ্যতা লাগবে এবং আবেদনের শেষ তারিখ 17 আগস্ট 2024। এটিই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার। সর্বশেষ 4 নম্বর সার্কুলার, এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এটি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। আমি প্রথমে সামারিটি তুলে ধরব, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এবং ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে নেওয়া হবে, পদ সংখ্যা এখানে সর্বমোট 424 জন লোক নেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2024। এখন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরব, এক পদের নাম হিসাবরক্ষক, সর্বমোট পদ সংখ্যা 177 জন। এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এটি যে এখানে একটি পদে 177 জন লোক নেওয়া হচ্ছে, যোগ্যতা হতে হবে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে, এখানে মাসিক বেতন দেওয়া হবে 12,500 থেকে 30,230 টাকা। এরপর দুই রয়েছে পদের নাম সহকারী আর্টিস্ট, পদ সংখ্যা 1 জন, শিল্পকলায় স্নাতক পাস হতে হবে। এরপর তিনে রয়েছে পদের নাম কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 5টি, এখানে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। এরপর 4 পদের নাম অফিস সহকারী উচ্চমান সহকারী, পদ সংখ্যা 6টি, স্নাতক পাস হতে হবে, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। এরপর 5 পদের নাম গবেষণা অনুসন্ধানকারী, পদ সংখ্যা 3টি, এখানে অর্থনীতি বা পরিসংখ্যান সহ স্নাতক পাস থাকতে হবে। এরপর 6 পদের নাম পরিসংখ্যান সহকারী, পদ সংখ্যা 2টি, এখানেও সেম একই যোগ্যতা লাগবে। এরপর 7 পদের নাম নিরীক্ষা সহকারী, পদ সংখ্যা 7টি, এখানে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এরপর 8 পদের নাম হিসাব সহকারী, পদ সংখ্যা 34টি, এখানে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে এবং মাসিক বেতন দেওয়া হবে 13তম গ্রেড অনুযায়ী। এরপর 9 দেখতে পাচ্ছেন পদের নাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 2টি, এখানেও বিকম পাস থাকতে হবে। এরপর 10 রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 7টি, উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবেন, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এরপর 11 রয়েছে পদের নাম প্রশিক্ষক, পদ সংখ্যা 1টি, এখানেও উচ্চ মাধ্যমিক পাশে। 12 রয়েছে পদের নাম ড্রাফটম্যান, পদের সংখ্যা 1টি, এখানেও আপনার 15তম গ্রেডে বেতন দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশে। এরপর 13 রয়েছে পদের নাম প্রিন্টিং অপারেটর, পদ সংখ্যা 1টি, এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। এরপর 14 রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, পদ সংখ্যা 30 জন, এসএসসি পাশে। 14 নম্বর ক্যাটাগরিটি ভালোভাবে নোট করুন, এখানে কোনো অভিজ্ঞতা লাগছে না, এসএসসি পাশে 30 জন লোক নেওয়া হবে এবং কম্পিউটার অপারেটরে 16তম গ্রেড অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে। 15 নম্বর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা 3টি, এসএসসি পাশে। এরপর 16 রয়েছে প্রুফ রিডার, পদ সংখ্যা 1টি। এরপর 17 রয়েছে স্টোর কিপার, পদ সংখ্যা 1টি। এরপর এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ 18 নম্বর ক্যাটাগরি, পদের নাম অফিস সহায়ক, অষ্টম পাশে অ্যাপ্লাই করতে পারবেন, পদ সংখ্যা 50 জন, এখানে মাসিক বেতন দেওয়া হবে 20তম গ্রেড অনুযায়ী। বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন, 50 জন লোক নেওয়া হবে অফিস সহায়কের, সকল জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অষ্টম শ্রেণী পাশে। এরপর আরেকটি দেখুন, পদের নাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, এই সার্কুলার আরেকটি বড় আকর্ষণ, পদ সংখ্যা 23টি, এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন মানে স্নাতক পাস করেছেন অ্যাপ্লাই করতে পারবেন, বেতন দেওয়া হবে 22,000 থেকে 53,000 টাকা। এরপর আরেকটি সার্কুলার লক্ষ্য করুন, অনেক বড় একটি নিয়োগ, পদের নাম সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, পদ সংখ্যা 65টি, এখানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী যারা স্নাতক পাস করেছেন এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন, 65 জন লোক নেওয়া হবে, এখানে মাসিক বেতন দেওয়া হবে 16,000 থেকে 38,640 টাকা। এবং সর্বশেষ পদ গবেষণা কর্মকর্তা, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান মাস্টার ডিগ্রি থাকতে হবে, 16,000 থেকে 38,640 টাকা। এই হচ্ছে 2024 সালের আগস্ট মাসের সরকারি 4টি বড় নিয়োগ, যেই সার্কুলারগুলো বর্তমানে ঘুরপাক কাছে আগস্ট মাসের, এই 4টি সার্কুলার ব্যতীত বর্তমানে বড় কোনো নিয়োগ নেই। এই 4টি সার্কুলারে
অবশ্যই তাড়াতাড়ি আবেদন করুন, কেননা এই ধরনের সার্কুলার খুব কম আসে। এই আগস্ট মাসের মধ্যে এই চারটি সার্কুলারই হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ। আর সবসময় যদি এই ধরনের মাসিক সার্কুলার বড় নিয়োগগুলো পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। এবং এই চারটি সার্কুলার চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।